ধূপগুড়ির জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থীর শপথ নিয়ে যে দীর্ঘ টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েন অবশেষে শেষ হলো, যেটা জানতে পারা যাচ্ছে রাজ্যপালের যে শর্ত সেই শর্তেই কার্যত রাজি হয়ে, যেটা বোঝা যাচ্ছে যে আগামীকাল বিকেলবেলায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বসি নির্মলচন্দ্র রায়কে। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, চলে বল শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, অবশেষে কাটলো তাহলে শপথ জট। বিধানসভায় হয়ে থাকে এটাই রীতি, এবং সাধারণভাবে সেক্ষেত্রে স্পিকার বা রাজ্যপাল অন্য যাকে দায়িত্ব দেন তিনি করেন, কিন্তু মূলত স্পিকার সেটিতে এই শপথ বাক্য পাঠ করে থাকেন। এখন কিন্তু রাজ্যপালের তরফে কিন্তু তার যে সিদ্ধান্ত যে তিনি শপথ বাক্য তিনি এক্ষেত্রে বিধানসভার বদলে তিনি রাজভবনেই গতে চান এবং তিনি নিজে শপথ বাক্য পাঠ করাতে চান, ফলে সেই বিষয়টাতে ওপরে কিন্তু তিনি অলক ছিলেন। এবং শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তৃণমূল সূত্রে যে রাজ্যপালের সেই প্রস্তাব, সেই প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করেছে মেনে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণ যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে একজন বিধায়ক শপথ না নিলে আর অন্যান্য যে বিধায়কের যে কাজগুলো অর্থাৎ জনগণের যে পরিষেবা দেওয়ামূলক যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে না। সেই কারণে কিন্তু কার্যত জনগণের যাতে অসুবিধা না হয় সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু কার্যত এই রাজ্যপালের যে এই মত সেই মতটাকে মেনে নেওয়া হচ্ছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। ধন্যবাদ। শনিবার রাজভবনে রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন। খোকাবাবু জেদ যে আমাকে আমি শপথ বাক্য পাঠ করাবো, যেটা বিধানসভায় মহামান্য স্পিকারের করার কথা, দিনের শেষে তো তৃণমূল জিতেছে আর রাজভবনের পেয়ারের বিজেপি হেরেছে, তো সুতরাং এখন যতই ওই ঘুরপথে দেরি করান, জটিলতা করান, বুকের মধ্যে এটা ওনাকে এই যন্ত্রণাটা মানতে হবে যে যাকেই শপথ বাক্য পাঠ করান যত দেরিতেই করান তৃণমূলের বিধায়ককেই কিন্তু শপথ বাক্যটা পাঠ করাতে হচ্ছে। উত্তরবঙ্গের একজন মানুষের, একটা প্রান্তিক অঞ্চল থেকে জিতে আসা মানুষ, তিনি রাজভবনে শপথ নেবেন, এর থেকে আনন্দের কি হতে পারে? এটাই তো হওয়ার ছিল, সেটাই হচ্ছে। আসলে স্পিকারের দৃষ্টিশক্তির ওপরে সকলেরই একটা সন্দেহ আছে, আমার মনে হয় রাজ্যপালও বিষয়টা বুঝতে পারছেন, কারণ এত কিছুর পরও এখন যখন ও কৃষ্ণকল্যাণী মুকুল রায়কে বিজেপিতে দেখতে পাচ্ছেন আর ওই বিশ্বজিৎ দাস যিনি বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি তাকেও বিজেপিতে দেখতে পাচ্ছেন, তো স্বভাবতই স্পিকার আবার যদি শপথ বাক্য পাঠ করা দেখি অন্য কাউকে পাঠ করিয়ে ফেলেন সেটা সাংবিধানিক একটা সংসদীয় সংকট তৈরি হবে, তার জন্য হয়তো রাজ্যপাল এটা করছে। রাজ্য রাজ্যপাল শপথ কাটে আপনারা যেরকম শুনলেন, আমাদের প্রতিনিধি শ্রেয়সীও তুলে ধরলো সেই তথ্য আপনাদের সামনে যে রাজভবনেই হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান এবং রাজ্যপালের হাত থেকেই হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিকে রাজভবনের পথেই নির্মলচন্দ্র রায় জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সকালেই ধূপগুড়ি থেকে তিনি রওনা দিয়ে দিয়েছেন রাজভবনের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত শপথের দিনটা ফাইনাল হয়ে গেল, চূড়ান্ত হয়ে গেল, আর সেই জন্য ভালোই লাগছে। আজকে এলাম কলকাতায়, এখনই পৌঁছালাম, পৌঁছে প্রথম আমার পরিষদীয় দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সাথে আমি প্রথমে দেখা করব, আর দেখা করার পরেই পরবর্তী কর্মসূচিগুলো সেখানেই উনি ঠিক করে দেবেন। আমি আগে পরিষদীয় মন্ত্রীর সাথে দেখা করব, করার পরে তারপরে আমরা পরামর্শ করে নিয়ে, ওনার তো আমার তো অনেক সিনিয়র আমাদের লিডার তিনি মন্ত্রী, তার সাজেশন যেটা হবে অ্যাকর্ডিংলি আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।